নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই কিচেন, মাই রেসিপিস। আজ আমি ডিমের একটি অসাধারণ রেসিপি শেয়ার করছি। এটি হলো ডিম ভাপা বা ভাপা ডিমের কোপ্তা। এটি খুবই সহজে তৈরি হয়ে যায়। কখনো যদি এমন হয় যে হঠাৎ অতিথিরা চলে এসেছে কিন্তু ঘরে রান্নার তেমন কিছু নেই, তবে আপনারা এটি রান্না করে অতিথিদের খাওয়াতে পারেন। বিশ্বাস করুন, এটি সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এখানে আমি তিনটি আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এতে দিচ্ছি আদা বাটা, দিচ্ছি রসুন বাটা, দিচ্ছি পেঁয়াজ বাটা, দিচ্ছি নুন, দিচ্ছি সাদা জিরের গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে এতে দুটো ডিম ফাটিয়ে দিচ্ছি। দুটো ডিম ব্যবহার করে আপনারা 4-6 জনের জন্য ডিম ভাপার কোপ্তা রেডি করতে পারেন। এবারে হাত দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। এতে কিন্তু কোনো জল অ্যাড করব না। ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে দেখুন, আমি একটি ইডলি মেকার নিয়েছি। এগুলোতে আমি সামান্য তেল লাগিয়ে নিচ্ছি যাতে পরে ডিমের ভাপাগুলো সহজে উঠে আসে। আপনাদের কাছে ইডলি মেকার না থাকলে একটি থালাতে একইভাবে তেল মেখে তারপর ব্যাটার দিয়ে কড়াতে জল দিয়ে ভাপিয়ে নেবেন। তারপরে ওগুলো পিস পিস করে কেটে নেবেন। এবার আমি বড়ার ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি এখানে একটি প্রেশার কুকারে 1/2 কাপ জল নিয়েছি। এবারে এর ভেতর আমি ইডলি মেকারটা বসিয়ে দিচ্ছি। ঢাকনা লাগিয়ে দেব। দেখুন, ঢাকনা থেকে ওয়েট খুলে নিয়েছি। দশ মিনিট পর এটি বার করে নেব। দশ মিনিট হয়ে গেছে। এবারে প্রেশার কুকার খুলে দেখিয়ে দিচ্ছি। প্রেশার কুকার ঠান্ডা হলে আমি এটি বার করে নেব। এটি ঠান্ডা হয়ে গেছে। দেখুন, তেল দেওয়ার জন্য কত সহজে এগুলো বেরিয়ে আসছে। ডিম ভাপাগুলো ভেজে নেবার জন্য আমি কড়াতে 2 টেবিল চামচ তেল দিয়েছি। সমস্ত ডিম ভাপাগুলো মিডিয়াম টু হাই আঁচে 2 মিনিটের জন্য উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন, ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। একইভাবে বাকিগুলো ভেজে নিতে হবে। এবারে ওই একই তেলে আরও 1 টেবিল চামচ তেল দিয়েছি। এবারে দিচ্ছি কুচো পেঁয়াজ, একটু নেড়ে চেড়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এবার দিচ্ছি পেঁয়াজ বাটা, সামান্য নেড়ে চেড়ে দিচ্ছি টমেটো বাটা, সাথে দিচ্ছি আদা বাটা ও রসুন বাটা। সমস্ত উপকরণের পরিমাণ আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবারে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। নেড়ে চেড়ে ভালো করে 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, মশলা সুন্দরভাবে কষে গেছে। আমি এতে 1/2 কাপ জল দিচ্ছি। এবারে ঝোল ফুটিয়ে নেব। দেখুন, ঝোল ফুটছে। এবারে ভাপা ডিমের বড়াগুলো দিয়ে দিব।
হালকা নেড়ে চেড়ে এতে দিচ্ছি পেঁয়াজের ফেরেস্তা, সামান্য নেড়ে নেব। এবারে গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি, হালকা হাতে মিলিয়ে নেব। আজকের রেসিপি ভাপা ডিমের কোপ্তা কারি, রান্না তৈরি, গ্যাস অফ করে দিচ্ছি। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এমন নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এটি সম্পূর্ণ ফ্রি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।